বাহিরা বাংলা নিউজ সততার সাথে মানবতার স্বার্থে। আহিরা বাংলা নিউজে আমরা আজকে পেয়ে গেছি আমাদের সাথে বিজপুরের যুব কনভেনার সুজিত দাস মহাশয়কে, ওনার সাথে আমরা কথা বলে নেব। সুজিত, আহিরা বাংলা নিউজে আপনাকে স্বাগত। আপনার কাছে জেনে নেব যে গত 6 তারিখে যে ভোট হয়েছে, কীরকম দেখলেন? ভোট ভালো হয়েছে, মানুষ নিজের ভোট দিয়েছে, খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে, এটাই কাম্য গণতন্ত্রে যে সবাই সবার ভোটটা দেবে। আর এটা ভালোভাবে ভোট হয়েছে। 6 তারিখে কি কোনো অশান্তি কোথাও কি কিছু দেখলেন বিজপুরে? না না, কোথাও অশান্তি নেই, তো খুব পিসফুলি ভোট হয়েছে, আমরা তো পুরোটাই ঘুরে দেখেছি, ভালো ভোট হয়েছে, মানুষ খুশি। আজকে তো ওই উদ্বোধনী স্কুলে 116 নম্বর বুথে ভোট হচ্ছে, রিপোল হচ্ছে, তো ওখানে কি গেছিলেন? হ্যাঁ, দেখে আসলাম। ওখানে একটা ঘটনা ঘটেছিল সেদিনকে, যে মক পোলিং যে হয়েছিল সেটা প্রিসাইডিং অফিসার ওরা ডিলিট করেনি, না করে ভোটটা করেছে, যার জন্য ওরা রিপোলিং হচ্ছে। খুব ভালো, আমি সকালে দেখে আসলাম, ভালো ভোট হচ্ছে, মানুষ খুশি। এখন কি কিছু ঝামেলা দেখলেন? না, কোনো ঝামেলা নেই, এত ঝামেলা নেই। আমরা যখন গেছিলাম আমাদের কাছে কিছু মানুষ অভিযোগ করছিল তাদেরকে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে, এই বিষয়ে কি কিছু খবর পেলেন? এখন ব্যাপারটা কি জানেন তো, বিজেপি আর সিপিএম এরা কি মানে ওই তাকালে পরে বলছে এই আমাদের তাকাচ্ছে কেন, ওরা এখন কী বলেন যে বুঝে গেছে হেরে যাচ্ছি, আর সব ব্যাপারেই বলছে আমাদের, আমি ভোট দিতে পারছি না, বা এই ওরাই অভিযোগ করে সবসময় তুলছে, ও তুলবেই। কতটা আশাবাদী? ও 100% 100% আশাবাদী। প্রচারে মানুষের থেকে সাড়া পেলেন কীরকম? প্রচারে ভীষণ সাড়া পেয়েছি, তাতে আরও বুঝে গেছি যে দীনেশ ত্রিবেদী ব্যাকপুরে কম করে 1 লাখ ভোটে জিতবে। ধন্যবাদ দাদাকে, আমরা কথা বলে নিলাম বিজপুরের যুব কনভেনার সুজিত দাস মহাশয়ের সাথে, উনি জানালেন যে ভোট মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে এবং তিনি তাদের যে প্রার্থী তার জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। ক্যামেরায় সুমনের সাথে আমি আকাশ, আহিরা বাংলা নিউজ, কাছড়াপাড়া। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.